ওয়েলকাম। আজকে তোমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে ক্লাস সিক্সের আমরা যে ভূগোলের যে প্রথম অধ্যায়টি শুরু করেছিলাম সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে আকাশ ভরা সূর্য তারা। সেই অধ্যায়টির আজকে আমরা তৃতীয় অংশ আলোচনা করব। তাহলে প্রথম দুটি পর্বে আমরা বিস্তারিত 27 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করে দিয়েছি, এর পরবর্তী প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তোমরা যদি কেউ এর আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে দেখে আসতে পারো। তাহলে আজকে আমরা 28 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ধূমকেতু কি? উত্তর হচ্ছে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলা হয় ধূমকেতু। আমরা মহাকাশে যে ঝাঁটার মতো যে উজ্জ্বল জ্যোতিষ্ককে দেখতে পাই বা তোমরা যে স্ক্রিনের মধ্যে যে দেখতে পাচ্ছ যে উজ্জ্বল ঝাঁটার মতো লেজ বিশিষ্ট যে উজ্জ্বল জ্যোতিষ্ককে দেখতে পাচ্ছ সেটির নামই হচ্ছে ধূমকেতু। পৃথিবী থেকে হ্যালির ধূমকেতুকে 76 বছর বাদে দেখা যায়। তাহলে 76 বছর পর পর এই হ্যালির ধূমকেতুকে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, মহাকাশে যাওয়ার যে পোশাক সেই পোশাকের নাম কি? তোমরা দেখে থাকবে যে যখন মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশে যান তখন তারা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন, এই পোশাকের নাম কি? এই পোশাকের নাম হচ্ছে স্পেস স্যুট। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে ইসরো। ইসরো এটি শর্ট ফর্ম, ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন বা ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর হচ্ছে ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা। এই যে রাকেশ শর্মা, সেই রাকেশ শর্মা কত সালে গিয়েছিল মহাকাশে প্রথম? তাহলে 1984 সালে রাকেশ শর্মা মহাকাশে যান, তিনি ছিলেন ভারতের প্রথম মহাকাশচারী। পরবর্তী প্রশ্ন, প্রথম মহাকাশচারী কে ছিলেন? তাহলে প্রথম মহাকাশ যাত্রী, তাহলে সবার প্রথমে এই গোটা বিশ্বের মধ্যে সবার প্রথমে কে মহাকাশে গিয়েছিলেন? তাহলে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন রাশিয়ার লাইকা নামক একটি কুকুর। 1957 সালে একটি লাইকা নামক কুকুরটি রাশিয়া থেকে পাঠানো হয়। কিসের জন্য প্রথম কুকুরকে পাঠানো হয়? যে দেখার জন্য যে বেঁচে ফিরে আসতে পারে কি না, সেই কারণেই প্রথম কাকে পাঠানো হয়? লাইকা নামক একটি কুকুরকে পাঠানো হয়। পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন? তাহলে পৃথিবীর মানুষ হিসাবে প্রথম মহাকাশচারী কে ছিলেন? মানুষ হিসাবে প্রথম মহাকাশচারী ছিলেন ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন কত সালে মহাকাশে গিয়েছিলেন? 1961 সালে। আর ভারত থেকে কবে গিয়েছিলেন রাকেশ শর্মা? 1984 সালে, অনেক পরে। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? তাহলে পৃথিবীর মধ্যে প্রথম কোন মহিলা তিনি মহাকাশে গিয়েছিলেন? পৃথিবীর মধ্যে প্রথম মহাকাশচারী ছিলেন, মহিলা মহাকাশচারী ছিলেন ভ্যালেন্টিনা তেলেস্কোভা। এই ভ্যালেন্টিনা তেলেস্কোভা কত সালে মহাকাশে গিয়েছিলেন? 1963 সালে মহাকাশে গিয়েছিলেন। তাহলে প্রথমে গিয়েছিলেন ইউরি গ্যাগারিন, এই ইউরি গ্যাগারিন গিয়েছিল 1961 সালে। এরপরে ভ্যালেন্টিনা তেলেস্কোভা কত সালে গিয়েছিলেন? 1963 সালে, তিনি ছিলেন প্রথম মহিলা মহাকাশচারী। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? তাহলে এই প্রশ্নগুলি বেশ অধিকাংশ ছাত্রছাত্রীরাই কি করে, গুলিয়ে ফেলে। তাহলে প্রথম মহাকাশচারীর জায়গায় কি লিখে দিয়ে আসে? কল্পনা চাওলা লিখে দিয়ে আসে। না, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা, তিনি 1997 সালে মহাকাশে গিয়েছিলেন। ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা, কিন্তু তিনি ছিলেন পুরুষ। আর প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি মহাকাশে বেশি দিন কাটিয়েছিলেন? সুনীতি উইলিয়াম, তিনি ভারতীয় বংশোদ্ভূত মহিলা
যিনি মহাকাশে সব থেকে বেশি সময় কাটিয়েছিলেন। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, এবং তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা তোমরা প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলি দেখে নাও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারো।